চাকরি হারালেন ববিতা সরকার। শুধু চাকরি হারালোই না, তার সঙ্গে তাকে টাকাও দিতে হবে, প্রায় 15 লক্ষ টাকা ফেরত দিতে হবে তাকে, এমনই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাডেমিক স্কোর নিয়ে ভুল তথ্য, যার জেরে চাকরি হারালেন ববিতা সরকার। ববিতা চাকরি পাওয়া উচিত অনামিকা রায়ের, পর্যবেক্ষণ নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের মনে থাকবে যে এই ববিতা সরকারই, তিনি অভিযোগ করেছিলেন যে অঙ্কিতা অধিকারী তার নাম পেছনে ছিল মেধা তালিকায়, কিন্তু ঘুর পথে তার নাম আগে দিয়ে দেওয়া হয় এবং তার জেরে এই চাকরি পায় অঙ্কিতা, এবং অঙ্কিতা চাকরি তারপরে আদালতের নির্দেশে ববিতা পান। আর এবার 6 মাসের মধ্যে ববিতা সরকার, তিনি চাকরি হারালেন এবং তাকে টাকাও ফেরত দিতে হবে। অনুবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুবাংশ, কি খবর পাচ্ছ, চাকরি হারালেন ববিতা সরকার? দেখো, অবশ্যই এই চাকরি পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর হাত থেকে পাবার পর পায় হচ্ছে ববিতা সরকার, তার হাত থেকে চাকরি বেরিয়ে এবার কিন্তু পাবে হচ্ছে অনামিকা রায়। অর্থাৎ দু হাত বদল হলো কিন্তু এই চাকরি। অবশেষে কিন্তু অনামিকা রায়, যিনি হচ্ছেন প্রাপ্য যোগ্য, তাকে কিন্তু এই চাকরিটা দেওয়া হবে। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বক্তব্য যে সবার জন্য এটা দুঃখজনক ঘটনা, ববিতা চাকরি হারিয়েছে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এইটাও বলছেন তিনি যে ববিতার বিরুদ্ধে অনেক কিছুই প্রমাণ রয়েছে, অনেক কিছুই তথ্য রয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত আদালত, কিন্তু নিচ্ছে না। তবে তাকে কিন্তু এটাও সুযোগ দেওয়া হচ্ছে যে তাকে আর বেতন ফেরাতে হবে না, এই যাবৎকালে যে 6 মাস তিনি চাকরি করেছেন সেই চাকরি ফেরাতে হবে না। এবং অঙ্কিতা অধিকারী অধিকারী যে টাকাটা দিয়েছিলেন ববিতা সরকারকে, সেই টাকা কিন্তু তাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু ববিতার একটা আবেদন ছিল যে এই সময়কালে তিনি যাতায়াতের জন্য অনেক টাকা খরচ করে ফেলেছেন, একটি গাড়ি কিনেছেন, তাই তাকে কিছুটা সময় দেওয়া হোক। সুতরাং তাকে দুটো ইনস্টলমেন্ট টাকা দিতে হবে, প্রথম ধাপে 11 লক্ষ টাকা দেড় টাকা জমা দিতে হবে, আর বাকি টাকা দিতে হবে কিছুদিনের মধ্যেই। পুরো টাকাটাই যাবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অঙ্কিতা রায়ের হাতে, এটাই বলা হলো হাইকোর্টের নির্দেশ। হাইকোর্ট এটা অবশ্যই বলল যে সবার জন্য এটা আনফর্চুনেট ঘটনা, এবং অবশ্যই যে কারণে ববিতার যে তথ্য ভুল দিয়েছিল এটা ববিতারই দোষ কমিশনের কাছে। 2 নম্বর তিনি বাড়তি দিয়েছিলেন, সেই কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। আজকে কলকাতা হাইকোর্ট তার থেকে চাকরি কেড়ে নিল, কমিশনকে বললো সুপারিশপত্র প্রত্যাহার করো এবং নিয়োগপত্র বাতিল করা পদ্ধতি প্রক্রিয়া শুরু করবে পর্ষদ, এবং খুব দ্রুত বাড়ি এলাকায় কাছাকাছি এলাকায় চাকরি দিতে হবে কিন্তু অনামিকা রায়কে। অনামাংশটিকে এই জায়গা থেকে একটু আরেকবার জানবো যে অঙ্কিতা চাকরি ববিতার হাতে যায় এবং ববিতার চাকরি এবার অনামিকার কাছে, সেক্ষেত্রে ঠিক কি অভিযোগটা কি? বলা হচ্ছে যে একাডেমিক স্কোর ভুল দিয়েছিলেন ববিতা সরকার এবং তার জেরেই এই চাকরি বাতিল। দেখো, সেটা হচ্ছে অনামিকার দাবি ছিল যে কেউ যদি 60% বা তার বেশি নাম্বার পান তাহলে তিনি 8 নম্বর পাবেন, কিন্তু এখানে কেউ যদি 45% থেকে 60% নাম্বার পান তাহলে তিনি 6 নম্বর পাবেন। কিন্তু ববিতা দেখা যাচ্ছে কিন্তু 60% নিচে নাম্বার পেয়েছিল একাডেমিক স্কোরে, সুতরাং সেই পার্সেন্টেজে কিন্তু হতে হবে তাহলে 6%। কিন্তু ববিতা সেইখানে কমিশনকে ইনফরমেশন দিয়েছিল ফর্ম ফিল আপের সময় 8%, সুতরাং 2% তিনি বাড়িয়ে দিয়েছিলেন, এই কারণেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছিল। এই কারণে আজকে হাইকোর্ট বলল যে ববিতা সরকারই কিন্তু কমিশনের কাছে বাড়তি 2 নম্বর দিয়েছিল এবং সম্পূর্ণ দায় তার, এবং তিনি এই কারণে আদালত থেকে দোষী করছে, কিন্তু আদালত এও তাকে কিন্তু দোষ দিচ্ছে না, মানে সাজা দিচ্ছে না, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারত আদালত, কিন্তু আদালত পদক্ষেপ নিচ্ছে না। এবং এটা আদালতের এটা পর্যবেক্ষণ যে এটা সবার জন্য দুঃখজনক ঘটনা, এবং অনামিকা রায় অনেকদিন তো ডিপ্রাইভ হয়েছে, চাকরি পাননি, এবং তাকে দ্রুত চাকরি দেওয়া হোক এবং বাড়ির এলাকার চাকরি দেওয়া হোক। যে টাকাটা রয়েছে সম্পূর্ণ টাকা তাকে খুব শীঘ্রই ফিরে দিতে হবে অনামিকা রায়কে, এবং সেই টাকাটা ববিতা সরকার জমা দেওয়ার পরে অনামিকা রায় ফিরে পাবেন। অন্যবাংশ, আর একটা বিষয়, যে 6 মাস চাকরি করলেন ববিতা সরকার, তার এই 6 মাসে যে চাকরির বেতন সেটা তাকে ফেরত দিতে হচ্ছে না, কিন্তু অনামিকাকে কোন টাকাটা ফেরত দিতে হচ্ছে? যেটা অঙ্কিতা যে টাকাটা ফেরত দিয়েছে সেটাই তাহলে এবার অনামিকার কাছে যাচ্ছে, তাই কি? একদমই, যেটা হচ্ছে অঙ্কিতা অধিকারী যে টাকাটা ফেরত দিয়েছিলেন তিনি চাকরি করাকালীন সমস্ত বেতন, সেই বেতনটা পেয়েছিলেন ববিতা সরকার, ববিতা সরকার সেই টাকাটা ফিরিয়ে দেবেন, সেই টাকাটা যাবে কিন্তু অনামিকা রায়ের কাছে। আরো একবার একটু জানবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ববিতা সরকারের চাকরি পাওয়া, আমরা দেখেছিলাম যে অঙ্কিতা চাকরি যাওয়া এবং যাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল, তারপরে ববিতার কাছে সেই চাকরি যাওয়া এবং তিনি চাকরি করতে স্কুলে যাওয়া, সব নিয়ে কিন্তু একটা বেশ বড়সড় সরগোল পড়ে গিয়েছিল। এবার সেই চাকরি বাতিলের তালিকায় নাম আসলো ববিতা সরকারের, তাও আবার 6 মাসের মধ্যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আদালতে পর্যবেক্ষণ ঠিক কি কি? অন্যবাংশ, আদালতে পর্যবেক্ষণ
আদালতে পর্যবেক্ষণ হচ্ছে এটাই যে আদালত মনে করছে যে সবার পক্ষে দুঃখজনক ঘটনা এটা, এবং আদালত এটা বলছে যে ববিতা সরকার তিনি বাড়তি দু নম্বর দিয়েছিলেন কমিশনের কাছে ইনফরমেশনে, সেই কারণেই এই বিভ্রাট হয় এবং যেই কারণে তাকে দোষী করা হলেও তাকে কিন্তু কোনো সাজা দেওয়া হচ্ছে না। আদালত চাইলে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারতো, কিন্তু তাকে এইটা ক্রেডিট দিতে হবে যে আদালত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং এমনকি এই ছ মাস ধরে চাকরি করেছেন সেই বেতন তাকে ফেরাতে হচ্ছে না, এটা আদালত কিন্তু তাকে রিল্যাক্সেশন দিচ্ছে। সর্বোপরি তার থেকে চাকরিটা ফিরিয়ে নেওয়া হলো, এবং যেটা অর্ডারনামে তিনি উল্লেখ করেছেন এটুকুনি যে ববিতা সরকার চাকরিটা ফিরিয়ে কিন্তু অনামিকা দেখা দিতে হবে, এবং তিনি খুব শীঘ্রই চাকরি পাবেন, বাড়ি এলাকার কাছাকাছি এলাকাতে যে চাকরি পাবেন এমনটা কিন্তু কমিশনকে সুপারিশ করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।